क्या चाहिए मैं बच्चा दीजिए তো একটা গুড নিউজ আসতে চলেছে একটু পরে মানে আমরা সকাল থেকে রান্নার ভিডিও করছিলাম আর একটা ঠাকুমা রাস্তা দিয়ে যাচ্ছিল দিয়ে ঠাকুমাটা দেখেছে ফার্স্টে তো বললো তোরা কোথায় আছিস তাড়াতাড়ি আয় তোদের করতে বাচ্চা দেবে তো সবাই মিলে ছুটে ওখানে গেলাম এখন আপাতত বাবা মা আছে তো একটু পরে গুড নিউজ আসতে চলেছে তো আমি এখন অপেক্ষা করছি দেখা যাক কি হয় তোমার কি বাচ্চা রয়েছে আদর করতে পারলেই ঠিক হয়ে যাবে দাদা ডাকছে যাচ্ছে লাউ খাওয়া হয় নাকি দিদা লাউ কি বছর হয়েছে মা কি বছর হয়েছে বেটা ছেলে কানটা খারাপ হয়ে দিচ্ছে বাবা কি নাম দিছে বুদ্ধ ও বুধবার হয়েছে ওই জন্য বুদ্ধ পাগুলো তো বিশাল লম্বা লম্বা গো বাবা পাগুলো তো ভালো লম্বা লম্বা হয়েছে গুলো দেখো গুলো জানা শুরু করে দিয়েছে দেখলাম
আরে কি রান্না করতেছ মা হলুদ বেগুনটা ছিল না রান্না করতেছ আর কি আচ্ছা কোসল লতি দে ছোট মাছ দিয়ে পাতাই মাছ আসছে থেকে ভাষণ আজ সত্যি কথা বলছ না আমি জানি তোমার মুখ দেখে আমি বুঝতে পারি তোমার কি সন্দেহ হচ্ছে যে আমি গুলোকে নিয়ে খেলা খেলেছিলাম হ্যাঁ খেলেছিলে মাদুরটা কেন পাক দে শুধু শুধু কি হলো তোরা মাদুরটা পেতেছি গরম অতিরিক্ত গরম ফাটফাট ভিজে যাচ্ছিল হ্যাঁ গো ছাড়াই রাখবো নাকি এগুলো সব দাদা ভাই দিদি ভাই সারা বছর তো কাঁচা খবরই পাওয়া যায় না জামা প্যান্ট খুলে বাস্কেটে ভরে দিয়ে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আমি শ্বশুর বাড়ি চলে এলাম দাদার ভাই না দাদার ভাই দেখলে অবস্থা হ্যাঁ ও ডাকলে কি হয়েছে না তুমি তুমিও থাকবা ও থাকবে না ওর মা দেখলে মারবে চলাই চলাই বলো দেখো বাজারে তোরা শাড়ি ঠিক আছে আচ্ছা বলো পাঁচ মাসে গরমের সময় পড়তে ভালো হবে ভালো লাগছে কি আছে উঠবি না তুই একদম উঠবি না তাহলে মার খাবি নরম আছে না পড়তে বেশ ভালো হবে চাটবি না
কাকিমারা কোথায়? তো কাকিমা তো ঘরে, কাকিমারা গা ধুচ্ছে গরমে। তো ভালো আছে, ভালো আছে। আমি বুঝলো তো, সবাই এমনি শুধু শাড়ি দেখছে, আমি কি বলেছি কি এই শাড়িগুলো দেখাতে বলেছি, আর ব্যাস লুটপাট লেগে গেছে শাড়িগুলো নিয়ে, কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, এ দিচ্ছে ও নিচ্ছে। আমি বেছে রেখেছি একটা বউ বলেছে, এটা মলমল শাড়িটা পরতে, কখন গেছি আর শাড়িতে মানে পাহাড় হয়ে গেছে, লোকগুলোর মাথা গরম হয়ে গেছে। খুব ভালো লাগছে শাড়িটা, এই শাড়িটা সবাই পরতে পারবে। আমরাও পরতে পারো শাড়িটা। সকালে দেখা হয়ে গেল, খুব ভালো হয়েছে শাড়ি। দোকানে বসেছে ঠাকুমার সাথে, তো দেখলেই চিনে যাবে শাড়ি ঠাকুমার। স্যার ওই দিকে দাও, দেখো চল্লিশ নেবে আমাকে, গরমে আর ভালো লাগছে। একই শাড়ি কিন্তু কালার কালার আলাদা, ডিজাইনও আলাদা। হ্যাঁ সেটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়ি। হ্যাঁ যেটা দিবি সেটা থাক ঘরে, ব্লাউজ পিস আছে নাকি? তোমার ছেলের জন্মদিন, আমার ছেলের ছোট ছেলের জন্মদিন, সবাই কালকে পড়বা, খোলাই ছিল জানো তো। ভালো হয়েছে, সবকটা শাড়ি তো দেখলেন আপনারা, কোন শাড়িটা ভালো লাগলো জানাবেন আমাদের।